মুড়িটা কেমন লাগে আপনাদের কাছে? আসলে কি বলবো, মুড়িটা টেস্টটাই অন্যরকম, মানে এর নিজেই টাই না না যে আসো এটা খেয়ে যাও, মানে অনেক মজার একটা টেস্ট এই মুড়িটা। তো ভাইয়ের কাছেও থাকবে রিকোয়েস্টটা যাতে বাচ্চারা পরিপূর্ণ ভালো এবং হচ্ছে ফ্রেশ খাবারটা খেতে পারে, যেহেতু বাচ্চাদের বিষয় আপনি অবশ্যই এই বিষয়টা ভালোভাবে দেখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও অনেক ভালো আছি। নতুন আরও একটা মুড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। এই যে দেখেন মুড়ির কতগুলো আইটেম দিয়ে মুখরোচক মুড়ি বানাই, আর এই মুড়িগুলো বানানো হয় এই সোনামণিদের জন্য যাদেরকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে। এনারা সবাই হচ্ছে স্টুডেন্ট, আর স্টুডেন্ট বয়সে কিন্তু আমরা প্রচুর ঝালমুড়ি খেয়েছি। মুড়ির সাথে কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে অনেক স্মৃতি বিজড়িত আছে। আচ্ছা আচ্ছা, এখানে আমিও বিক্রি করি। আচ্ছা আচ্ছা, এর জন্য আর কি। আপনিও স্কুলের স্টুডেন্ট ছিলেন? জি। আয় সুবহানাল্লাহ, এক্স স্টুডেন্ট এই স্কুলের, এখন হচ্ছে ঝালমুড়ি ব্যবসায়ী। উনি ভালো মানে ঝালমুড়ি বানান, সবার কাছ থেকে শুনলাম বাচ্চারা কিন্তু অবশ্যই পজিটিভ কথা বলবে। তোর কাছে কেমন লাগে মুড়িটা? অনেক ভালো লাগে। এই মুড়িটা যে খায় তার কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি কতদিন ধরে খাচ্ছো মুড়িটা? আমি প্রায় বলতে পারবো না, অনেক দিন ধরে খাচ্ছি। অনেক দিন ধরে খাচ্ছো? আচ্ছা, ভালো কথা বলবে। সেই থেকেই শুনলাম, বেশ ভালোই লাগছে। সবার কাছে উনি কিন্তু বেশ জনপ্রিয়, ওনাদের কথা শুনে বোঝা গেল আর কি। আচ্ছা, মুড়ির আইটেমে কি কি দেন এখানে? কি কি থাকে, মশলা বা হচ্ছে আদার্স আইটেম কি কি থাকে এখানে? প্রথমে থাকে ঘুগনি, যেটা 8-10টা মুড়ির দোকানের মতন একটা স্পেশাল ঘুগনি। আচ্ছা, আর এখানে থাকে আপনার বুট, শাহী বুট, যেটা আলু দিয়ে এবং মশলা দিয়ে করা হয়। আচ্ছা, চিকেন আলু থাকে একটা, চিকেন আলু, চিকেন আলু। তারপর ডিম ঝালমুড়ি আছে। আচ্ছা, আর এটা হলো আমাদের সেই হালিম মিক্স, হালিম মিক্স, এটার সাথে মুড়ি মিক্স করে দেই। আচ্ছা, এটার সাথে মুড়ি মিক্স করে দেন। সব কিছু মিলে আপনারা তো পোষাই যায় না, কি বলেন? এভারেস্ট আগে তো জিনিসের দাম কম ছিল, লাভ বেশি হতো। এখন মোটামুটি আমি আসলে ওরকম ভাবে প্রফিট করি না। দেখেন এখানে বলে যে 10 টাকা কোয়ান্টিটি, বাচ্চাদেরকে যাদের যা না ঠকে যাবে এর জন্য আর কি। ভাত খেয়ে বোনালে মুড়ি খেয়ে যায়। দাঁড়া, ধৈর্য কর, ধৈর্য দেখাবো। যা বল হইছে। তো দেখেন মুড়ির আইটেম গুলো কিন্তু অনেক সুন্দর আইটেম দিয়েই হচ্ছে মুড়িটা বানানো হয়। এই হচ্ছে বাচ্চারা চারিদিক থেকে ঘিরে ধরছে এই ভাইকে মুড়ি খাওয়ার জন্য। দেখেন প্রত্যেক বাচ্চারা কিন্তু এখানে মোটামুটি তাকে পুরাই ঘিরে রাখছে এই মুড়িটা খাওয়ার জন্য। আসলে ওনার মুড়ির ভিতরে কি জাদু আছে সেটা শুনবো বাচ্চাদের মুখ থেকে এবং ওনার কাছ থেকে, যে মুড়িটা কেন এত জনপ্রিয় আর বাচ্চারা হচ্ছে মুড়িটা কেন খায় এত বেশি সেটার বিষয়ে জানবো ওনাদের কাছে। আচ্ছা ভাই, আপনি একটু বলেন তো, আপনার মুড়িটা এত জনপ্রিয় কিভাবে হলো, বাচ্চারা কেন এত পছন্দ করে? আসলে মুড়িটা তো আমি আজকে 6 বছর ক্লাস বিক্রি করি এই স্কুলে। বাচ্চারা দেখা যাচ্ছে
খায় ওদের খুব ভালো লাগে হ্যাঁ অন্য দোকান থাকলে ওরা ওই জায়গায় খায় না এখানে ওদের খায় আর আমার এরাউন্ড 500 প্লেট প্লাস মুড়ি বিক্রি আল্লাহর রহমতে আচ্ছা 500 প্লেট প্লাস মুড়ি বিক্রি হয় এই হচ্ছে মুড়ির টাওয়ারটা দেখেন এই হচ্ছে মুড়ি আর এই হচ্ছে ওনার দোকানটা আর এই হচ্ছে ওনার সব কাস্টমার প্রচুর কাস্টমার ওনার দোকানে আর সবাই হচ্ছে স্টুডেন্ট আমরাও একসময় স্টুডেন্ট ছিলাম আমাদের এরকম হচ্ছে মুড়ি খাওয়ার অনেক অভিজ্ঞতা আছে অনেক শৈশব আছে তো এই বাচ্চাদেরও এরকম থাকবে দেখেন পুরো বাচ্চারা ঘিরে ধরে